কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না, ইসলাম মানতে গিয়ে আপনাকে কোরবানি করা লাগবে। আপনার সম্পদ, আপনার জীবন, আপনার সময়, আপনার লেখনি, আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য, ইসলামের জন্য আপনি কোরবানির জন্য প্রস্তুতি নিতে পারেন। এই শিক্ষা এক বছর পর পরে আমাদের দিতে আসে। সামনে যে কোরবানি দেবে হাজারো মানুষ, অনেকে নিয়ত করে আছে কোরবানি দিয়ে গোশত সব ফ্রিজে রেখে দেব, যতদিন মনে লাগে খাবো না। আসতে বলেন, জোরে বলেন, যাই বলেন, এটা হারাম না, জায়েজ আছে। আমি আল্লাহকে দান করে দিয়েছি, সব আল্লাহকে হাদিয়া দিয়েছি, এরপরে আমি যে তিন ভাগের এক ভাগ পেলাম এইটাই তো বেশি। পশু কোরবানি করার আগেই নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও আপনার কোরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না। পশুর গলায় ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করবেন, আল্লাহ আমার ভেতরের যে পশু আছে অহংকার, হিংসা, দাম্ভিক্য, এটাও আমি আজকে জবাই করে দিলাম। এইরকম কোরবানি দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি না। আল্লাহর নবী বলেন, কাউকে যদি ভালোবাসো লোক দেখানোর জন্য না, আল্লাহর জন্য ভালোবাসবা, ওপরে ওপরে না, ভেতর থেকে আল্লাহর জন্য যদি ভালোবাসাটা হয়, ঘৃণা করলেও আল্লাহর জন্য ঘৃণা করবে, কিছু দিতে চাইলে আল্লাহর দিকে তাকিয়ে দেবে। নিষেধ যদি করো, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকো, আল্লাহর জন্য থাকবা। ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, আল্লাহর নবী বলেন সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে চারটা কথা এই হাদিসে আছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কি অত সহজ? অনেক কঠিন বিষয়। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এটা এমনি আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে, আরে দাবি অনুযায়ী দুনিয়ায় যারা ভালো কাজের আনসাম দিতে পারে, তাদের প্রতি সৃষ্টি জগতের একটা ভালোবাসা আল্লাহ নিজে তৈরি করে দেয়। সুতরাং এটা ঈমানের দাবি অনুযায়ী যদি ভালো ভালো কাজে আনসাম দিতে পারে, আপনার প্রতি সৃষ্টি জগতের ভেতরে ভালোবাসা মহব্বত ময়দা করে দেবে কে? আল্লাহ। কেন আমরা যদি ভালোবাসি সত্যি কাউকে, আল্লাহর জন্য বাঁচবো। এই বাস্তবতা আমরা এখনো টের পাইনি, অনেকে এই জন্য হাদিসের ভাষা বুঝতে পারছি না। আল্লাহ আমাকে সহ যারা এসেছি এখন থেকে মরণ পর্যন্ত কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দেব। যদি নিষেধও করি, কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, মনোমালিন্য তৈরি হয়, এটা যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেবেন, আর পরিপূর্ণ ঈমানদারের জন্য আল্লাহর বানানো বাগান জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন হাদিসটা আমল করার, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি, খুশি। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে যারা দুনিয়াতে আদর্শ মেনে চলত, কিয়ামতে নবী তাদেরকে উম্মত বলে পরিচয় দিয়ে কাছে টানবেন, সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবেন। এই জানি ইয়াসিন, এ শব্দ দুনিয়ায় আগে পরে আপনি কারো নামে পাবেন না। ইয়াসিন এটা নবীজির নাম। ওরা কোরআনে আল্লাহ সাতটা নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন, তার ভেতরে ইয়াসিন, তহা, মোহাম্মদ, আহম্মদ, আবদুল্লাহ, মুজাম্মিল, মুদাসসির, এক নম্বর ইয়াসিন। এ নামটা ডাকলেন কেন? ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিন শব্দের পাঁচটা ব্যাখ্যা দিয়েছে। তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মোরসালিন। যেহেতু ইয়াসিন সোনার আলোচনা আজকে না, কোরবানির সামনে আমরা ওই রকম একটা আয়াতি পড়েছি, আমি শুধু একটু টাচ দিলাম যে ইয়াসিনের ভেতরে আল্লাহ এগুলো দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা দুনিয়ায় মোহাম্মদ রাসূলুল্লাহ।
তাকে অনুসরণ অনুকরণ করার তৌফিক যেন দান করেন। এটা জিলহজ মাস আরম্ভ হয়ে গেছে, পৃথিবীতে যত শ্রেষ্ঠ দিন আছে রমজানের পরে মহরমের পরে সবচাইতে দামি দিন আল্লাহর কাছে এই দশ দিন। নবী উম্মতদেরকে জানিয়েছেন জিলহজ মাসের শুরু থেকে কোরবানির দিন পর্যন্ত যে দশটা দিন তোমরা পাবে, কমপক্ষে সাত টাকা আজ দুনিয়াতে না করে থাকবে না। তার এক নম্বরে এ মাসের শুরুর আগ পর্যন্ত যারা দাড়ি গোঁফ চুল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পশমগুলো কেটেছিলেন, এই নয় দিন না কেটে যেদিন আপনি কোরবানি করবেন তার আগের দিন কেটে ফেলবেন। দ্বিতীয় নম্বরে এ মাস আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ রোজা রাখা আরম্ভ করতেন। যদিও আমাদের এই অভ্যাসটা অনেকের নেই, মনে করে যে রোজা রাখলে আমার শরীর খারাপ হয়ে যাবে, গ্যাসের কারণে আমি রাখতে পারি না, এটা মিথ্যা কথা। রোজা রাখলে গ্যাস আলসার এইগুলো আরও ভালো হয়, কারণ মানুষের শরীরের ভেতরে হজম করার যে সমস্ত যন্ত্রপাতিগুলো আল্লাহ দিয়েছে এগুলোর একটা লিমিট আছে, খেতে খেতে এগুলোর লিমিট আমরা পার করে ফেলেছি, তখন মেশিনে আর কাজ করে না, উল্টাপাল্টা রোগ দেখা দেয়। নবীজি যেহেতু এটা মেনে চলতেন, প্রতি মাসে তিনটা রোজা রাখতেন, প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন, এই জন্যে জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক আলসার পেটের পীড়া এগুলো দেখা দেয়নি। আর আমাদের সবার এই রোগগুলোই ভরা, আমরা তার এই নির্দেশ বাদ দিয়ে অন্যদিকে যাই, এ কারণে আমাদের রোগ শোক থেকে মুক্ত হওয়ার লাইন পাই না। নবীজি বলেন খাবারের পরে একটা সুন্নাত আছে, মিষ্টি খাওয়া। কি খাওয়া বলেন বলেন, এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো। খাবারের আগে সুন্নাত আছে তিনটা, খাবারের পরে কয়টা? আগে পরেরটা আমাদের অনেকের মনে থাকে বা আমরা করি, আগে যে তিনটা আছে ওটা মনেও থাকে না ও করেও না। বিশ্বনবী জানিয়েছেন আমার উম্মতেরা যখন খাবার খাবে পেটকে যেন তিন ভাগ করে নেয়, খাবার পেলেই আপনি মরণের খাওয়া খাবেন না, তিন ভাগ করার ভেতরে এক ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য, এক ভাগ খাবার আর এক ভাগ পানি। এটা দিয়ে যদি কেউ নিয়ম করে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় কিছু খায়, ওগুলো হজম হতে সাহায্য করে, কোনোদিন ওর পেটের পীড়া দেখা দেবে না। এরপরে সপ্তাহে দুই দিন রোজা আছে, সোম আর বৃহস্পতিবার, এরপরে মাসে তিনটা রোজা আছে, 13, 14, 15 তারিখ, এগুলো করলে আপনার হজম শক্তি বাড়তে থাকবে, কারণ মেশিনগুলো একটু রেস্ট পাবে। আমরা এগুলো রেস্ট দিতে চাই না, জরমের খাওয়া খায়, টুটি পর্যন্ত খায়, এরপরে মিষ্টি খাওয়া শূন্য, তার মানে আরও খাওয়ার চাই, তে আপনার রোগ বাসা বাঁধবে না বাঁধবে কি? সামনে যে কোরবানি দেবে হাজারো মানুষ, অনেকে নিয়ত করে আছে কোরবানি দিয়ে গোশত সব ফ্রিজে রেখে দেব, যতদিন মনে লাগে খাব না। আসতে বলেন, জোরে বলেন, যাই বলেন, এটা হারাম না, জায়েজ আছে। আপনি যদি নিজের মাংস নিজে আপনি খেতে পারেন, সবটুকু পরিবারস্থ লোকদেরকে নিয়ে আপনি কাউকে দেবেন না, কোনো অসুবিধা নেই। যেটা দেওয়া ওটা মোস্তাহাব, ওটা কি? গরিবকে এক ভাগ দেওয়া, নিজের আত্মীয় স্বজনকে এক ভাগ দিয়ে নিজে একেবারে যতটুকু আছে ওইগুলো যেহেতু আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। ওলিন্না সলাতি ও নুসুকি, নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি, তো এগুলো কার জন্যে? আমি আল্লাহকে দান করে দিয়েছি, সব আল্লাহকে হাদিয়া দিয়েছি, এরপরে আমি যে তিন ভাগের এক ভাগ পেলাম এইটাই তো বেশি। এরপরও যদি আপনার আত্মীয় স্বজন বেশি হয়, পরিবারের সদস্য বেশি থাকে, আপনি সব নিজে আনন্দ করে খেতে পারেন, পরিবারস্থ লোক বাইরের লোক দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, অসুবিধা নেই। তো এটা ছোট মনের কাজ, যারা ফ্রিজে রেখে রেখে মাঝে মাঝে বের করে খায়। আমি খাবারের কথা বলছিলাম, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ খাবারের আগে যে তিনটা সুন্নাতের কথা বলেছেন আমরা যেন মনে রাখতে পারি, আমিন। তাহলে মাসে জিলহজ শুরু হলে নবীজি রোজা রাখতেন, এখানে রোজা আছেন কিনা আমি জানি না, আগামী যে কয়েকদিন সময় পাচ্ছেন কোরবানির আগে যদি সমর্থ থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোজা রাখবেন। তিন নম্বরে মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন। কি বাড়াতেন? আরো জোরে বলেন,
জিকির কি? কোরআনে কারিমে আল্লাহ জিকির করার জন্য আদেশ দিয়েছেন ওইভাবে, উযকুরুল্লাহা কামা আল্লামাকুম, তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। বাংলাদেশের কুমিল্লা জেলার বড়রা আর দেবিদ্দার, আমি খোঁজ রাখি কিছু না কিছু এই সমস্ত জায়গাগুলোতে জিকিরের নামে যে ফিকির আরম্ভ হয়েছে কয়েক বছর ধরে, আগে ছিল কিনা আমি জানি না, এগুলো বন্ধ করবে। কারণ উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো ওইভাবে যেভাবে শিখিয়েছেন হামজা কে, কামা আল্লামাকুম যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। এখন আল্লাহ জিকির শিখিয়েছেন কিভাবে, যেহেতু এই মাস আসলেই নবীজি জিকির বাড়িয়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জিকির করবেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল ক্বাউলি বিল গুদুবি ওয়াল আসল ইলা আখির আয়া, সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 205 নম্বর আয়াত, এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন নবী আপনি জিকির করবেন, এক নাম্বার মনে মনে, কিসে? এই ছাত্রের মতো জবাব দিতে পারেন না, বলেন বলে। দুই নাম্বারে কান্না জড়িত কণ্ঠে, তিন নাম্বারে ভীত সন্তুষ্ট হয়ে, চার নাম্বারে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। এবাদত এটা হাসি তামাশার জিনিস না, আল্লাহর কোনো বিধানকে কেউ যদি খেল তামাশায় পরিণত করে দেয় জাতির সামনে, আল্লাহ পাক নিজে সেই লোকটার উপরে লানত দেয়। আর এটা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লায় সবচেয়ে বেশি হয়। আল্লাহর নামে জিকির করতে করতে এমন জিকির আরম্ভ করে, কোরআনে নেই হাদিসে নেই, সব ওরা বানিস। অথচ আল্লাহ জিকির করতে বলেন কিভাবে, যেভাবে উনি শিখিয়েছেন, হামজা যেভাবে শিখিয়েছে ওইভাবে জিকির করলে সওয়াব হবে? এ সহজ কথা না বুঝে উল্টা দিকে নিয়ে যান, মানে আল্লাহর নাম বাদ দিয়ে কেউ যদি রসুলুল্লাহর নাম নিয়েও জিকির করে, এত মর্যাদা যার কথা বললাম, ইয়াসিন হে নেতা, এ শব্দটা যাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন, তার নামেও জিকির করা জায়েজ নেই। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করো, কবিরা গুনাহ হবে, কারণ জিকির হবে আল্লাহর নামে, দরুদ হবে রসুলের নামে। এই কথা বুঝতেছেন? আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জিকির আমরা আল্লাহ বাদে কারো করব না। আর চারটা পদ্ধতি দিয়েছেন আল্লাহ জিকিরের, মনে মনে, কান্না জড়িত কণ্ঠে, ভীত সন্তুষ্ট হয়ে, আর উচ্চ আওয়াজ বাদ দিয়ে। জিকিরের শব্দ হবে চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাংলাদেশে এখন 48,000-এর উপরে সরকারি জরিপে দরবার আছে, আপনি একটা দরবার আমারে নিয়ে চলেন যেখানে এই চারটা শব্দের বাইরে জিকির হচ্ছে না, নিয়ে চলেন আমি যাব। চট্টগ্রামের আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির যে দরবার ছিল বাইতুর শরফ, এখানে নিয়ম নীতি ছিল, এখন অনেক পাল্টিয়ে ফেলিস, বাকিগুলোর কথা তো বলার মতো ভাষা আমাদের নেই। কিছুক্ষণ ওখানে গেলেই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দেয়, এরপরে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা ন্যাংটা বাবার নামও জিকির হচ্ছে। বলেন তো জিকিরের শব্দ কয়টা, সিস্টেম কয়টা? এর বাইরে যদি কেউ শরীয়ত বানিয়ে বলে না ইয়ালি বাবা বলেও জিকির জায়েজ আছে, ওর ইমান থাকবে? যেহেতু এলাকাতে অনেকে না বুঝে করেন, এটা এটা বাদ দেন। জিলহজ মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন, কিন্তু আল্লাহর শেখানো পদ্ধতিতে। জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান, খুব খেয়াল করে শুনবেন। আমার
সূরায়ে তহা 16 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার, 13 নাম্বার লাইনে আছে 124 নাম্বার আয়াত। এটা তাফসীরে ফি সিলালিল কোরআনে থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, আমার জিকির, আমার আইন, আমার নিয়ম কানুন বাদ দিয়ে যদি কোনে দুনিয়ায় কেউ উপায় করে, টাকা পয়সা ইনকাম করে, সম্পদ, আমি আল্লাহ ওর জীবন সংকীর্ণ করে দেব। এ কথা তো আমি বানালাম নাকি? বলেন বলেন, আল্লাহর কথা কি 100% সত্য? এটা যে কত অথেন্টিক, এখন বাস্তবতার দিকে তাকান, আপনি টের পাবেন। দংকার আমি 27টা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে। এক নম্বরে, পৃথিবী থেকে যদি আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান যেটা আছে ওইটা বাদ দিয়ে উপায় করে টাকা পয়সা, চর্ম চোখে দেখবে যে হ্যাঁ উপায় হচ্ছে, আল্লাহ পাক বলেন ওর ভেতরে এক নম্বরে আমি কোনো বরকত রাখবো না। চর্ম চোখে দেখবে যে টাকা পয়সা 10 লাইন দিয়ে আসতেছে, 15 লাইন দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব। 2 নম্বরে, দুনিয়াতে ওই লোকটা কোনো দিন ওই সম্পদ আল্লাহ পাক তাকে ভোগ করতে দেবে না। এটা আমি বানালাম না, মানে এটা আমি বানালাম। আপনি এই দেশের দিকে আজ তাকান, যারা আল্লাহর আইন বাদ দিয়ে উপায় করছে, আপনি দেখবেন চর্ম চোখে তাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, নাড়ি বাড়ি গাড়ির অভাব নেই, দেশে জায়গা হয় না, অনেকে আবার বেগম পাড়াও বানায়। কিন্তু বাস্তবতায় আল্লাহ কি অ্যাকশন নেয়, ওগুলো দিয়ে তাদেরকে আল্লাহ ভোগ করতে দেয় না। 2 নম্বরের 3 নম্বরের ব্যাখ্যায় পেয়েছি, এ মানুষটা যখন বিদায় নেবে দুনিয়া থেকে, সবচাইতে অবৈধ ইনকাম যারা দুনিয়ায় করে, এদেরকে আল্লাহ লাঞ্ছিতভাবে, অপমানিতভাবে, বেইমান অবস্থায় বিদায় দেবে। পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে তাদের মরণে। কুষ্টিয়ার পাশে ঝিনাইদহ জেলার একজনে যে কিছুদিন আগেই মারা গেছে, কি অবস্থা তার, যে ডিটেলস এখন আসতেছে, 200 কোটি টাকার মামলা। লোকটা মারা যাবার পর তার লাশের একটা টুকরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন ধরে তার মেয়ে পর্যন্ত কেঁদে কেঁদে বলছে, একটা টুকরা দেন, একটু জানাজা করে মাটি দেই, তাও সান্ত্বনা পাবো। ফেসবুকে কয়েকদিন আগে দেখেছি কলকাতায় খেজুর গাছের সাথে 2টা বিসি ঝুলে আছে, অনেকে বলছে এটা ওই লোকের বিসি। না, ওটা তাকিয়ে দেখলাম যে না, মানুষের বিসি অত বড় হয় না, ওটা মনে হয় ছাগলের বিসি হবে। কোন জায়গায় আল্লাহ মানুষকে নামিয়েছে আপনি টের পাচ্ছেন? আমি শুধু হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না, এটা বাস্তব দংকার 3 নম্বর ব্যাখ্যা। দুনিয়ায় সত্যি যদি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ উপায় করে, মহান আল্লাহ পাক তাকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবে, ওই লোকটা দুনিয়ায় সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে তার মরণ দেখে। 4 নম্বর ব্যাখ্যায় আছে, এই লোকটা যখন মারা যাবে ঈমান তো পাবে না, মরণের সঙ্গে সঙ্গে কবরে দিতে দিতে ওর শাস্তি আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে আরম্ভ করবে। 4 নম্বরটা আমি বানালাম নাকি? সবগুলো তাফসীর থেকে আমি নোট করে এনেছি, আপনি বাড়িতে এসে মিলাবেন, দেখবেন আপনার সাথে দু একটা মিলে যাচ্ছে। এই জন্য আল্লাহর জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়াতে সত্যি কেউ যদি উপায় করে, শরীক ফাঁকি দিয়েছেন যারা, শরীক ফাঁকি দেয় না দেশে? কত মানুষ এখন হজে আল্লাহর ঘর তাওয়াফ করছে, নবীজিকে সালাম দিচ্ছে রওজার পাশে দাঁড়িয়ে, অথচ নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিস। এটা আমি মনে হয় বেশি বলে ফেললাম, আমি নিজে ছিলাম হজে, দেখিস হজে আসার সময় বনের সম্পদগুলো ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছ, মানে বনকে তো মানুষ করে বিয়ে দিয়েছি, এই যথেষ্ট, আবার জমি দেব কেন? জমি দেবে কেন মানে তুমি তোমার বাবার ছেলে আর ওইটা কি ও ধার করিয়ে নিস? আপনি আল্লাহর একটা বিধান পালন করার জন্য 7.5 লাখের উপরে টাকা খরচ করে হজে গেলেন, অথচ বনের 3 লাখ টাকা আপনি আত্মসাৎ করে গেলেন,
এখানে বিধানটা কার ছিল? ওখানে আপনি এক আল্লাহর বিধান দুই রকম করে ফেললেন। এই জন্য শরিক যারা ফাঁকি দিচ্ছেন, দঙ্কার ব্যাখ্যা পড়তে পড়তে আমি এটা পেয়েছি, দুনিয়াতে যারা ভাই বোন ছেলে মেয়ে জনগণ, এ শরিক যারা ফাঁকি দিয়ে দুনিয়ায় চলবে, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে কবরে আমার আল্লাহ নিজে আজাব শুরু করবে। বাস্তবতা এইটাই দেখতে পাচ্ছি। প্রাইমারিতে চাকরি নিতে হলেও যোগ্যতা থাকার পরও আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া লাগছে। যদিও এই সিস্টেম এখন অনেকটা পাল্টিয়েছে পরীক্ষার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আগের যে সিস্টেমগুলো ছিল, ওভাবে যোগ্যতা থাকার পরেও যাদের কাছে টাকা পয়সা নেওয়া হয়, এরা তো আপনার কাছে, আপনার এই দপ্তরের কাছে এতিম। এরা এতিম না? এদের কাছ থেকে আপনি হাদিয়া বলে নেন, আর তোহফা বলে নেন, আর চাই বলে নেন, স্পিরিট মানি বলে অনেকে নেয়। ওরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনার সাপোর্ট নিয়ে আপনাকেও নিয়ে যাচ্ছে। যদি বলেন আমি কি করবো, আমার তো কিছু করার নেই, আমি একেবারে নিচে আছি। ইমান রাখার জন্য যে পদ্ধতিগুলো আছে তিনটা, ওটার একটাও তো আপনার থাকা লাগবে। মান রাম ইংকম মঙ্কারং ফালি ও গজ্জের হো বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী কোনো কাজ দেখে, সে যেন অবশ্যই তার হাতের দ্বারা বাধা দেয়। হাত মানে এই হাত, হাত মানে এই হাত না, না ইয়াদুন মানে শুধু এই হাত না, ইয়াদুন মানে ক্ষমতার হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত, দলীয় হাত। যে যে জায়গায় আছে আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ দেখলে আপনার ইমান রাখার জন্য হলেও আপনাকে হাতের দ্বারা বাধা দেওয়া লাগবে। এটা যদি কেউ করে সে ফার্স্ট ক্লাস ইমানদার। এটা যদি আপনি না পারেন, আপনার হাতে যদি প্যারালাইজড হয়, না সম্ভব না, এ করতে গেলে আপনার বিপদ আরও বাড়বে, তখন আপনি মুখের দ্বারা হলেও প্রতিবাদ করবেন না, এটা অন্যায়, এটা বন্ধ করেন। আর আমরা এটাই করছি। কুমিল্লা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ভারতের এরিয়া, ওখান থেকে একজন হজে গেলে ওর যদি 2.5 লাখ টাকায় হয়ে যায়, আমার 7.5 লাখ লাগবে কোন কারণে? এই সিন্ডিকেট ভাঙা লাগবে। কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে যারা দায়িত্বে আছে তারা, এই জন্য আমাদের যেহেতু ওই পর্যায়ে কিছু করার নেই, হাত তো নেই, হাত তো প্যারালাইজড, সুতরাং মুখের দ্বারা প্রতিবাদ করার যতটুকু ভাষা আছে আমরা করলাম। আল্লাহ যেন আমাদের এই ভাষাটাকে কবুল করেন। এটাও যদি না পারা যায়, সর্বশেষ মনে মনে ঘৃণা করা, এটাও অনেকে করে না। আরো আল্লাহ বিরোধী, আল্লাহর ঘরে যেতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে বাধা দেওয়া হচ্ছে, আরো খুশি হয়। আজকের এই অনুষ্ঠানটায় আমরা কি বলবো বলেন তো, যেহেতু কোরআনে কারিমের সামনে যে তেলাওয়াতকৃত আয়াত পড়লাম আপনাদের, এটা কোরবানি সংক্রান্ত, আর সামনে 4-5 দিন পরেই কোরবানি, আমাদের এখানে আলোচনাও তো ওই ধাঁচেই আমরা করব। এর পরেও যদি কোনো মহল উল্টাপাল্টা ধারণা করে এটা বন্ধ করে দেয়, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট যারা চেষ্টা চালিয়েছিলেন, আপনি কোরআনে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। জাহান্নামের স্তর বলেছিলাম কয়টা বলেন বলেন? এই 7টার ভেতরে একটা ভয়ঙ্কর দরজার নাম আছে, এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা পৃথিবীতে কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে বাধা দেয়। আর এই দেশে এখন দিন দিন এই পজিশন বাড়ছে, মানুষ ওগুলো খুব বেশি না, কয়েকটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই জন্য হজ করার সমর্থ যাদের আছে হজ অবশ্যই করে মারা যাবেন। হজ করার সমর্থ থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায়, নবীজি বলেন ও হয় ইহুদি হয়ে মরবে নাই খ্রিস্টান হয়ে মরবে, ওটা আমার দেখার দরকার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। জেল হজ মাসের এই আমলগুলো আমরা শুরু করতে পারি, আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তৌফিক দেন। সূরা মায়দা 27-34 এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করব এখন। এর আলোকে কোরবানির সামনে নিয়ে কিছু মাসলা মাসাইল আকারে তাফসীর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খোলে কোরআনের এই সোনালী আয়াতের অংশ বিশেষ একটু পড়ে, শয়তান যদি আশপাশে থাকে ও যেন চলে যায়।
কারণ পৃথিবীর কোনো ইবাদত করার আগে আউযুবিল্লাহ পড়া লাগে, আমি পাইনি। নামাজ পড়তে হলে আউযুবিল্লাহ পড়া লাগবে, আছে? যদি না পড়েন আপনার নামাজ হবে না, এ কথা কেউ বলতে পারে না। রোজা রেখেছেন, আউযুবিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না? এই যে হজে যাচ্ছে, যারা আউযুবিল্লাহ পড়েনি, হজ হবে না? কোরআন পড়তে গেলে যদি কেউ আউযুবিল্লাহ না পড়ে, কোরআন পড়া তো হবে না, আরো আর গোনা হবে, কারণ এটা ওয়াজিব তরক করার গোনা হবে। ফাইদা করাতাল কোরআনা ফাস্তাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে নবী, আপনি যখন কোরআন আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে, এটা কি নফল না ওয়াজিব? বলেন বলেন, কেন এত গুরুত্ব বলেন তো? নামাজের মতো, রোজার মতো, হজের মতো এত বড় বড় বিধান পালন করতে গেলে আউযুবিল্লাহ পড়া লাগছে না, অথচ কোরআন পড়তে গেলেই পড়া লাগে। এই কারণেই, কারণ অন্যান্য ইবাদতে শয়তান মানুষকে যত না ধোকা দেয়, কোরআনের কাছে আসলে তার চাইতে বেশি ধোকা দেয়। কারণ শয়তান জানে, যদি ওর কাছে আসে, আর এটা যদি জানে, আমি শয়তানি করব কোথায়? কারণ শয়তানি করার জায়গা থাকবে না। এই জন্য সবচাইতে বড় বাধা ওর কোরআনের কাছে মানুষ আসতে চাইলেই ও বিভিন্ন অ্যাঙ্গেলে বাধা দেয়, আজকেও বাধা দিচ্ছিল। এই জন্য আশপাশে যদি থাকে শয়তান, সে মানুষ হোক আর জিন হোক, ও যেন চলে যায়। বলে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়েদা 27 নম্বর আয়াত পড়েছি অংশ, কোন সূরা বলেন তো? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? দস্তরখানা নামে আল্লাহ একটা সূরা দিলেন, অথচ এর গুরুত্ব অনেকের কাছেই নেই। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার সিস্টেম এখন টেবিল চেয়ার এসে অনেক উঠে গেছে। নবীজি নিচে মাটিতে বসে খাবার খেতেন দস্তরখানা বিছিয়ে, কিন্তু এখন সিস্টেমগুলো বাদ হয়ে যাচ্ছে। কেন এ সিস্টেম ছিল বলেন তো? আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি দস্তরখানা বিছিয়ে পড়ে যাওয়া খাবারগুলো তুলে খেতে পারে, ও যেন জান্নাতের হুরদের দেন মোহর আদায় করে ফেলেছে। সুবহানাল্লাহ, একটু বুঝে শুনে বলেন, আপনি কি এখনো মারা গেছেন? বলেন না কেন? জান্নাতে গেছেন? বলেন বলেন, হুরদের সাথে বিয়ে আপনার হয়েছে, দেন মোহর তো দূরের কথা, এখনো মারা যাননি, জান্নাতেও যাননি, হুরদের সাথে বিয়েই হয়নি, তো দেন মোহর আদায় হবে, কথা বললেন কেন? ছোট্ট একটা আমল মাত্র, সত্যিই যদি আপনি এই আমল এখন থেকে জীবনে আরম্ভ করতে পারেন, বিজ্ঞান এখন জানিয়েছে কেউ যদি মাটিতে বসে, পাটিতে বসে, নিচে বসে নবীজি যেভাবে খাবার খেতে, ওই খাবারের সুন্নত আদায় করে খাবার খেতে থাকে, খেতে খেতে ওর অর্ধেক খাবার হজম হওয়ার কথা, কারণ ওইভাবে পেটে বসলে পেটে চাপ লাগে, আর আমরা যেভাবে বসে খাই ওভাবে ওই সিস্টেম নেই, আমরা দিন দিন পাল্টিয়ে ফেলছি। দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা খেলে কত বড় একটা সুসংবাদ পাওয়া যাচ্ছে, আমি এখনো মারাই গেলাম না, জান্নাতও পাইনি, হুরদের সাথে আমার বিয়েও হয়নি এখনো, অথচ দেনমোহর আদায় হয়ে গেছে। তার মানে নবীর এই কথার সিগনিফিকেন্স হচ্ছে, আমি যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছি। এ ছোট আমল আমরা যেন না ছাড়ি, ছোট মনে করি, এটা অনেক বড় আমল। দুই নম্বরে বিশ্ব নবী বলেন, কোনো মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, ওর শরীরের ভেতরে যে 360টা হাড় আছে, জোড়া দেওয়া আছে হাড়গুলো, এই হাড়গুলোর সাদগা আমার আল্লাহ আদায় করে দেন। সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিসটা বলা হয়েছিল, গরিব সাহাবিরা বলে, হে নবী, আমরা গরিব মানুষ, 360টা হাড়ে এই যে জোড়া দেওয়া আছে, যে আঙ্গুলের ভেতরে জয়েন্টগুলো আছে, এই কেনুয়ের ভেতরে জয়েন্ট আছে, হাঁটুর ভেতরে জয়েন্ট আছে, 360টা আছে জোড়া জয়েন্ট, আপনি যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার খান, এর যে সাদগা হয়, এই সাদগাগুলো আল্লাহ নিজে আদায় করে দেয়। বলেছিলেন, হে নবী, আমরা এত সাদগা আদায় করব কি করে? বিশ্ব নবী তখন এই আমলটা দিয়েছিলেন,
আল্লাহ সাহাবীদের মতোই আমলটা আমাদেরও করার তৌফিক দিন, আমিন। আর একটা কথা হাদিসে আছে, কেউ যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখে আর নিজের কাজ মনে করে ওটা তুলে ফেলে দেয়, তাহলে এই হাড়গুলোর জয়েন্টের সাদগা আদায় হয়। আমরা মসজিদের ময়লার দায়িত্ব মনে করি শুধু মসজিদের আর খাদেমের, আর আমরা সব আল্লাহর বলি। মসজিদে আল্লাহর ঘরে কোনো কিছু যদি পড়ে থাকে ময়লা জাতি, ওটা তুলে ফেলে দেওয়া এ দায়িত্ব কি শুধু মসজিদের খাদেমের? মসজিদের আপনার কাছে যে প্রতিদিন সাদগা দেওয়া লাগবে, কি দিয়ে দেবেন? এরকম কিছু কাজ করা। এমনকি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, ওইটা যদি কেউ তুলে ফেলে দেয়, সে যেন তার ঈমান আছে এটার প্রমাণ দেয়। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলছি না, এখানে খেয়াল করেন, রাস্তায় কোনো কষ্টদায়ক কাটা হোক, একটা ইট হোক, ময়লা হোক পড়ে আছে, জনগণের কষ্ট হয়, এটা তুলে ফেলে দিলে নবীজি বলেন তোর ভেতরে ঈমান আছে, এটার প্রমাণ হচ্ছে যে ঈমান আছে। যে মুসলমানের ঈমানের 77টা শাখা, তার সর্বনিম্ন শাখা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, সেই মুসলমান কোনো মানুষকে দুনিয়ায় কষ্ট দিতে পারে, এটা কি বিশ্বাস করার মতো? সুতরাং অন্যান্য জাতির উপরে যে উল্টাপাল্টা কাজগুলো হয় মাঝে মাঝে দেখি এই দেশে, এগুলো কোনো মুসলমানের কাজ না, কাজ ওদেরই আমাদের উপর চাপিয়ে দেয়। কোনো মুসলমান যদি এ কাজ করেও বুঝবেন ও মুসলমানের ভেতরে ঈমান নেই। বলেন তো, রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলা যেখানে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, সেই মুসলমান কোনোদিন সন্ত্রাসী হতে পারে? বলেন বলেন, জঙ্গি? আপনি কাঁটা পেলে, রাস্তা ইট পেলে আরো তুলে ফেলে দেবেন যেন মানুষের কষ্ট না হয়। আর বাংলাদেশের মানুষের ঘরের আবর্জনা, নিজের উঠানের ময়লা সব এনে রাস্তায় জমা করে, ও কোন ঈমানের পরিচয় দেবে? আপনাদের কুমিল্লা জেলা একটু পরিষ্কার আছে, এই জন্য টের পাচ্ছেন না। এগুলো যারা করছেন আপনার ঈমানই নেই, এটা ঈমানের সর্বনিম্ন একটা স্তর, এইটাও যদি আপনি না করতে পারেন আরো রাস্তায় সব ময়লা মাটি এনে জমা করে, তা আপনি নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করেন আপনার ঈমান নেই? আপনার কি নেই? আপনি বলেন না আমি তো কালেমা পড়ি, আরে ভাই কালেমার তো সর্বনিম্ন স্তর এইটা, আপনার এইটাই নেই তো প্রথমটা থাকলো কি করে, এখনো তো 77টা আছে। আল্লাহ আমাদের সাহস ভাবে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। সূরা মায়েদা 120টা আয়াত আছে, 16টা রুকু আছে, 4 নাম্বার রুকুর 27 নাম্বার আয়াতের অংশ পড়েছি, মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ। আপনি একটু খেয়াল করে শোনেন কত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছে। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের ব্যাপারে আল্লাহ আমাদেরকে শোনাতে বললেন, কোরবানি সংক্রান্ত বিষয় এখানে আছে। এই পৃথিবীতে প্রথম মানুষ হত্যা করেছিল এই কাবিল, হাবিলকে। এই জন্য দুনিয়ায় যত হত্যা হবে অবৈধভাবে, এই লোকটার আমল নামায় মানুষ হত্যার একটা গোনা যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য দুনিয়াতে এমন কোন কাজের আঞ্জাম তৈরি করা ঠিক না যে আপনি মারা যাওয়ার পরও এটা জারি থাকে, এরকম কাজ এদেশে নেই। জেনে শুনে বুঝে শুনে এরকম কোন কাজে হাত দেবেন না যে আপনি নেই অথচ এটা বিকাশ হয়ে আপনার কবরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, অতলো হে নবী আপনি তেলাওয়াত করেন, আলাইহিম নাবাবনাই আদম বিল হক। এই যে কুমিল্লার দেবিরদার, এই যে উম্মত গুলো বসে আছে, এদের সামনে আপনি তেলাওয়াত করেন আদম নবীর 2 সন্তানের কাহিনী যথাযথভাবে সঠিকভাবে, এদেরকে আপনি ইতিহাস শোনান। প্রশ্ন আসতে পারে, হাজার হাজার বছর আগে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার 2 সন্তানের কাহিনী শুনে আমরা করব কি না? তারা যে একটা বিষয়কে নিজেদের পক্ষে আনার জন্য আল্লাহর যে পদ্ধতি কোরবানি দেওয়া, আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই, তাফসীর থেকে কয়েকটা কথা আনার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বলছি। হযরতে আদম নবীর সন্তান জোড়া জোড়া তৈরি হতো ওই সময়, আগের পক্ষের পরের পক্ষের এভাবে মিল করে তিনি বিয়ে দিতেন, যেহেতু মানুষের সময় কম ছিল, ওই সময় শরীয়তে ওটা জায়েজ ছিল।
বিবাহ দেওয়ার জন্যে তাসলিমা আর আকলিমা, মেয়েটার সুন্দর ছিল, এই জন্যে আগের পক্ষের এই কাবিল বলে না আমি এটা মানি না, আমার পক্ষে যে আসবে এটা সুন্দরী হয়নি, এই জন্য আমি ওকে বিয়ে করবো না, বইটা চাই। মেয়েদের প্রতি ভালোবাসা, তাদের সৌন্দর্যের প্রতি, তাদের চেহারার প্রতি আকর্ষণ, এটা আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে করে দিয়েছে। মানুষকে আমি সশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি নয়টা জিনিসকে তাদের সামনে। এক নম্বরে মেয়েলোক, মেয়েলোকের চেহারার প্রতি ভালোবাসা আকর্ষণ, এটা তৈরি করে দিয়েছে কে? এই যে পরীক্ষার জিনিস এটা। এখন যদি বলেন আল্লাহ তৈরি করে দিয়ে আল্লাহ আবার আমাকে শাস্তি দেবে কোন কারণে, এইটাই পরীক্ষা। আপনার মতোই মানুষ আর একজন আছে, সে তো এরকম সুযোগ পাওয়ার পরও এই কাজ করে না, আপনি করলেন কেন? হযরতে আদম নবী আলাইহিস সালামের মনে শান্তি ছিল না, তাকে আমার আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিয়েছিলেন, তারপরও তিনি আনন্দ শান্তি পাচ্ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা বোঝার পর তিনি যখন নিদ্রায় গেছেন তন্দ্রাচ্ছন্ন, ওই সময় একটা হাড় তার শরীর থেকে বের করে সুন্দরী মহিলায় যে হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে রেখেছিলেন, তাফসিরে কাবীরের ভেতরে পেয়েছে পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সবচাইতে সৌন্দর্য দিয়েছেন, তার ভেতরে হাওয়া আলাইহিস সালাম এক নাম্বার, ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা দুই নাম্বার, হযরতে ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা তিন নাম্বার, চার নম্বরে মোহাম্মদ রসুলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন ঐশ্বরিয়ায় যত সুন্দর আপনার কাছে মনে হয়, পরিমণি যত সুন্দর মনে হয়, হযরতে হাওয়া কত সুন্দর ছিলেন বলেন? তিনি যখন বসে আছে বামে, ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন, তাফসিরে মুফাসসির বলেন হযরতে আদম হাওয়াকে দেখেই তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আল্লাহ পাক বলেন আদম এটা তাকানোও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলছে আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে কি করলে সেটা বলেন। আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক কেমন আছে, নামাজের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না, বিয়ে করা ফরজ এটা বলতে পারবে। আল্লাহ পাক কয়দিন জানিয়েছেন হ্যাঁ ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে? আদম আলাইহিস সালাম আগে পেছনে না ভেবে বলছে আল্লাহ আমি রাজি আছি। আল্লাহ পাক শর্ত দিয়েছেন বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দিন মোহর দেওয়া লাগবে, এটা নেই। এখান থেকে মাসলা বের হয়, অজানাও আছে না, কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান, আনন্দ করতে চান, ধরতে চান, এটা বিয়ে করা শর্ত। বিয়ের আগে প্রেম বলেন, ভালোবাসা বলেন, পবিত্র বলেন, কিছুই জায়েজ নেই। অনেকে বলছে না এটা পবিত্র ভালোবাসা, প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না, এটা জায়েজ আছে? আরে তুই হাত দিলি কোথায়? বিয়ের আগে তোর মাথায় না ওর দিকে তাকানো জায়েজ ছিল না, আর তুই মাথায় হাত দিয়ে বলছি, তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করছি তোমারে ভুলে যাবো না, পুরাটাই গোনা জেনা হয়ে গেছে। আদম নবী আলাইহিস সালাম যখন বলেন আমি রাজি আছি, আল্লাহ বলেন আগে বিয়ে করো দেন মোহর কই, বলে নেই। আল্লাহ পাক সুযোগ দিয়ে জানিয়েছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দশ বার দরুদ শরীফ পড়ো, এইটাই দেন মোহর হিসাবে মেনে নিলাম। বিয়ে করার পরে আল্লাহ এবার তাকে আদেশ দিলেন, আমরা যারা আদম নবীর সন্তান এখানে বসে আছি, মিলান তো আপনার জীবনে এটা আছে কি না বলবো? ফাকুলনা ইয়া আদম সুকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ-জালিমিন। জন্মের পর থেকে আয়াতটা আমিও শুনেছি, এর ভেতরে যে এত গুরুত্বপূর্ণ চারটা শিক্ষা আছে অনেকে আমরা জানি না।
আলেম যারা আছেন তাদেরকে আবার বলছি একটু খেয়াল করেন, হযরতে আদম নবীকে আল্লাহ আলাইহিস সালামের সাথে বিবাহ পড়িয়ে দিলেন জিবরাইলকে সাক্ষী দিয়ে, ডাক দিয়ে বললেন আদম তোমার বউকে নিয়ে এবার তুমি যাও জান্নাতে, জান্নাত আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি, এই কথা বললেন এখন জান্নাত আমাদের, আরো জোরে বলেন, বলেন আর একবার। তাহলে আয়াত থেকে প্রথম মাসলা বের হয় বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে, আর অনেকে এখন ঘর জামাই থাকে না, এ জেলায় নেই, বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে আর আপনি সহ থেকে যাচ্ছেন। দুই নম্বরে কোলা মিনহা রগদান হাইসো সে তোমা, আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু আংতা ওয়া কোলা এ শব্দ দিতে পারতেন, মাঝখানে আংতা নেই। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা নারী স্বাধীনতা আন্দোলনের নামে নারী মুক্তি পরিষদ, নারী বিপ্লব পরিষদ, এরকম ১৩টা সংগঠন এই দেশে এখন কাজ করছে নারীর স্বাধীনতা দেওয়ার জন্য। আপনি নারীকে আর কি সম্মান দেবেন, কি অধিকার দেবেন? আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকান, পৃথিবী তৈরি হওয়ার পরে আল্লাহ নারীদেরকে কি অধিকার দিয়ে দিয়েছেন? আল্লাহ বলেন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে হবে না, আংতা নেই। আল্লাহ বলেন কোলা, একবারে দিয়ে বসন দিয়েছি, তুমি যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, যেই মানের ঘরে থাকবে, স্ত্রীকে ওই রকম জায়গায় ওই রকম খাবার ওই রকম পোশাক দেওয়া লাগবে, এটা নফল না, এটা ফরজ। আজ হাজারো পরিবারে এইটা নেই, এই জন্য অশান্তি। এই আমার কথা বুঝতেছেন? নিজে তো বাইরে ভালো মন্দ ভালোই খাচ্ছে, যাওয়ার সময় বর জন্য বাদাম নিয়ে যাস। আপনি যে মানের খাবার খেয়েছিলেন, যে মানের পোশাক পরেছিলেন, যেই মানের থাকেন ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে, এটা নির্দেশ আল্লাহর আদম নবীর উপরে। আল্লাহ বলতে পারতেন আংতা, হে আদম তুমি মরণের খাওয়া খাও, এরপরে যদি থাকে বউকে দাও, না একবারেই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকে ও আমাদের সাথে সামিল করে দিয়েছেন সমান। তিন নম্বরটা তো আরো কঠিন, হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে যা ইচ্ছা খাবে, তার মানে আয়াত থেকে মাসলা বের হয় বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে রাখবেন না, মাঝে মাঝেই তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায়। আপনি এমন এমন জায়গায় নিয়ে যাবেন যেন সে আনন্দ পায়, এমন একটা অনুষ্ঠানে নিয়ে যান। হ্যাঁ, এখানে আর শেষের শব্দ একটু ঝামেলা আছে, আল্লাহ বলেন হাইসো সে তোমা, তুমি নিয়ে যাও যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, দোয়ালা তাকরবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবে না। কোন গাছ? না এটা আমিও জন্মের পর থেকে শুনছি যে গন্ধম গাছ। আরে ভাই, এটা যদি শুধু গন্ধম গাছ উদ্দেশ্য হবে, এতে দুনিয়ায় আয়াত নাজিল করার আল্লাহ দরকার কি? আধুনিক তাফসির গুলো আপনি দেখবেন সেখানে শুধু গন্ধম গাছ না, প্রায় ৩৩টা অর্থ লেখা আছে। আপনার বউ নিয়ে আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন। কুমিল্লা শহর থেকে ২ কিলোমিটার পরে ভারতের কি বর্ডার বলেন না কেন? পাসপোর্ট বাদ দিয়ে, ভিসা বাদ দিয়ে কেউ যদি যায় নিরাপদে যেতে পারবে, ওটা সীমানা বর্ডার। আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে দুনিয়ায় ৫০০, কত? আপনি ৫০০ বর্ডার জানেন? এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে। দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা, খাবা, চলাফেরা করবা, অনুষ্ঠানে যাবা, কোনো বাধা নেই, কিন্তু সাবধান আল্লাহর বর্ডার যেন পার না হয়। এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বউরও পর্দা থাকে না, এরকম অনুষ্ঠান দেশে নেই। শিশু মেলায় যাচ্ছে বউ নিয়ে, শিশু নেই, শুধু শিশুর খালার আর মামারা, ওখানে গেলে আপনার আরো অ্যাক্সিডেন্ট হবে,
সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজেরও আল্লাহর বিধান মানা যায় না, বউ মানতে পারবে না, ওইরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না, ওইরকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে, স্ত্রীও পার হতে বাধ্য হয়। এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায় যাক, ওইরকম আত্মীয় দরকার নেই। যে আত্মীয়র কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, ওইরকম আত্মীয় থাকার চাইতে না থাকাই ভালো। লা তাআতা লি মাখলুকিন ইল্লা বি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এরম কোন কাজ দুনিয়ায় কারো অনুসরণ করা আনুগত্য করা জায়েজ? বলেন বলেন। আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে বোঝার তৌফিক দিন। সুতরাং বউকে নিয়ে এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না। যদি কেউ যায় ফাতাকুনা, সে জালেম হয়ে যাবে, আর জালেমদের জন্য আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের যত আয়াত আমি পড়েছি সব যাইতে সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা আমাকে আতঙ্কিত করে বেশি। এই এদিকে তাকান, সূরা সূরার 42 নম্বর আয়াত একটু মিলান। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব, আমি কেস করব, আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে। এ দুনিয়ায় নেই, আরো আসতে বলে। আপনি কথাটার ওজন টের পেয়েছেন, এ কথার লোড কত? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, উনি মামলার বাদী, যিনি বিচার করবেন বিচারক, উনি যদি বাদী হন আপনার রায় তো পক্ষে আসবে। বলেন। এই আয়াতটা পড়ার পরে আমার নিজেরই মাঝে মাঝে ভয় লাগে, আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো? কারণ আমার নফসের ওপরে আমার মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে, আমার পরিবারের ওপরে জুলুম হয়ে যাচ্ছে, সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি। এই জন্য যে যত বড় দায়িত্বে আছে কিয়ামতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবে। প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত, এরপরে বাকি কথা। কয়েকদিন আগে একটা কনফারেন্স হচ্ছিল, আমি মদিনায় ছিলাম। এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান, বিশ্ববিখ্যাত হাফেজ, বিচারক ওকে ডাক দিয়ে বলছে তোমার যে চোখ নেই, তুমি অন্ধ, এই 11 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে, তাও যেমন তেমন হাফেজ না, বিশ্বের ভেতরে সেরা যারা তাদের ভেতরে তুমি একজন, তোমার যে চোখ নেই আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই। ছেলেটা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে বিচারক আমার কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। বিচারপতি ডাক দিয়ে বলছে তোমার কোনো অভিযোগ নেই, আনন্দে আছো মানুষ? ছেলেটা বলছে হুজুর যেদিন বিচার শুরু হবে আসল বিচার কিয়ামতে, আমি তো কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে, ইসম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন। আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে, যে পা দিয়ে, এরপরে হাঁটু দিয়ে, এরপরে পেট দিয়ে, হাত দিয়ে, আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে আমি আল্লাহকে বলতে পারবো অন্তত মাবুদ একটু দাঁড়ান, আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন, আমার তো দুনিয়ায় চোখ ছিল না, এদিকে তাকে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সব করে এই দেশে যে যত বড় দায়িত্বে আছে সে যদি আপনার মামলার বাদী হয় সে থেকে বেরানো আপনার কঠিন হবে। কথা বলেন না কেন?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি তো কালকে বের হয়ে যাবেন নাকি? সুতরাং যে যত বড় ক্ষমতাশালী সে যদি মামলার বাদী হয়ে যায়, পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ জানালেন আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেব। এটা আল্লাহর বিধান গুলো অভারটেক করে পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসাম হয়ে না যাই, এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার। আদম নবীর সন্তানের কাহিনী গুলো আল্লাহ এবার শোনাতে চেয়েছেন, কারণ এবার এবার খেয়াল করেন আল্লাহ পাক বলেন, হে নবী আপনার উম্মতদেরকে যখন পাবেন তাদের সামনে আমার এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। এটা হাজার হাজার বছর আগে হযরতে আদম নবীর দুই সন্তানের কাহিনী। এই মেয়ে লোক নিয়ে তারা ঝগড়ায় বিপদে নিমজ্জিত হয়েছিল, শেষ পর্যন্ত আদম নবীর শরীয়ত অনুযায়ী তাদেরকে বলেছিলেন তোমরা কোরবানি করো। আমাদের যেমন পশু করার নিয়ম ওই সময় নিয়ম ছিল আলাদা, এরকম চাটিয়ার ময়দানে পশু সবাই করে রেখে আসতো, আগুনের ঝলক আকাশ থেকে এসে পুড়িয়ে ফেলতো, তার তা কবুল হয়ে যেত, আর যার তা পড়ে থাকতো তার তা কবুল হতো না। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন আমাদেরও থাকতো, এই দেশে কত মানুষের কোরবানি ধরা পড়ে যেত। আমার ভাইরা, বেশি সময় হয়ে গেল, শেষ করেছি নাকি? আয়াত শুরু হচ্ছে, গরমের ভেতরে তো আসলে এক ঘন্টা হয়ে গেছে, শেষ করে দিই সেটা মানে এই যে মানুষগুলো ব্যস্ত না, এদের আরো কাজ আমার। হ্যাঁ চালাবো আল্লাহ রাব্বুল আলামিন কাহিনীটা শোনানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন, এ দুনিয়া থেকে যদি কাঙ্ক্ষিত মানের জায়গায় যেতে না পারো, যার কারণে যেতে পারো না, ওর প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে তার ক্ষতি করো না, এটা সবচেয়ে বেশি আমরা করি। এদের বর্বা কুরবানা ফাকু কবিলা মিন আহাদিহিমা মালাম ইয়াতাকাব্বাল মিন আল আখর ক্বালা লা আকতুলান্নাক। এই কাবীল তখন ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি কি এমন কাজ করো যে তোমার ড্রাগনের ঝলক এসে পুড়িয়ে ফেলেছে, আমিও তো তোমার সাথেই বসবাস করি, আমারটা নিয়ে নিল না, তুমি যে তো পথে এখন বাধা হয়ে আছো, তোমার এই রাখবো না, তোমার শেষ করে দেই। হযরতে কাবিল, হাবিল ওই সময় যে কথাটা বলেছিল শুধু ওই সময়ের জন্যে না, এটা কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে, এখন আছে আমাদের জন্য শিক্ষা হচ্ছে। হাবিল বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, কান খাড়া করে শোনো, দুনিয়াতে শুধু তাকওয়া মুত্তাকি যারা, এই মানুষগুলোর সম্পদ জীবন আল্লাহ কবুল করে থাকেন। ইয়াদা প্রমাণিত, আমরা যারা কোরবানি এখন দিচ্ছি সামনে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি যদি মুত্তাকি হতে না পারেন আপনার জীবনের কোরবানি কিন্তু কবুল হবে না। পরা কোরআনে কারিমে আল্লাহ যেখানে কোরবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানি করো, ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা। এই জন্য এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না, নামাজের শিক্ষা যাদের জীবনে নেই, এক কথাই ফতোয়া দেওয়া যায় যে আপনার কোরবানি হচ্ছে না। ফাসাল্লিলি রব্বিকা অনহার, আগে কোরবানি করো এরপর নামাজ পড়ো, বলেন বলেন। এই জন্য নামাজ যারা পড়ে না তাদের সাথে ভাগ দিলেও আপনারটা হবে না, এটা একটু কড়া হয়ে গেল। আরে ভাই, এই যে পুরাটা মিলিয়ে হাত, এতটুকু যদি না থাকে বাকিটুকু দুয়ে কিছু করা যাবে? যদি বলেন একটু চুলকিয়ে দেন তো কোনো জায়গায়, এতটুকু দিয়ে চুলকাতে পারবেন?
আল্লাহ ফাসাল্লি আগে দিয়েছেন যে নামাজ আদায় করো আগে। আরে নামাজের শিক্ষার ভেতরে যে 27টা আছে তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে অনহার কোরবানি করো। কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না, ইসলাম মানতে গিয়ে আপনাকে কোরবানি করা লাগবে। আপনার সম্পদ, আপনার জীবন, আপনার সময়, আপনার লেখনি, আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য, ইসলামের জন্য আপনি কোরবানির জন্য প্রস্তুতি নিতে পারেন। এই শিক্ষা এক বছর পর পরে আমাদের দিতে আসে। পশু কোরবানি করার আগেই নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও আপনার কোরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না। এই জন্য যারা সবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোরবানি, পশুর গলায় ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করবেন, আল্লাহ আমার ভেতরের যে পশু আছে অহংকার, হিংসা, দাম্ভিক্য, এটাও আমি আজকে জবাই করে দিলাম। এইরকম কোরবানি দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি। আল্লাহ যারা আমরা কোরবানি দিচ্ছি এভাবে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো, যেন কাবিলের মতো হয় না হাবিলের মতো কবুল হয়ে যায়। বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি দাম্পত্য জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম, 6টা, তার ভেতরে 2টা বই নিয়ে এসেছি। পারিবারিক জীবনে যাদের অশান্তি এটা থেকে উত্তরণের উপায় 19টা লিখেছি। আমার কাছে বইটা আছে, আপনারা নিয়ে বাড়িতে মেয়েকে, বউকে, মাকে, ফুফুকে, মেয়েদেরকে পড়াবেন। পরকীয়া প্রেম সংক্রান্ত বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে সূক্ষ্ম সূক্ষ্মভাবে বের করে আমরা লিখেছিলাম।